দর্শক, একটা অদ্ভুত খবর। ভোটারদের কেন্দ্রে আনবেন কাউন্সিলররা, নিরাপত্তা দেবে ডিএমপি। নিরাপত্তা ডিএমপি দেবে এটা মানলাম, কিন্তু ভোটারদের কেন্দ্রে আনবেন কাউন্সিলররা, এইটা কোন পদের মানে সিদ্ধান্ত? ভোটাররা কি কখনো কাউন্সিলরদের উপর ভর করে কেন্দ্রে আসে? মানে কেন এটা কি এমন ঘটনা ঘটলো যে কাউন্সিলরদের সহায়তা লাগবে এবং তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে? তাহলে ভোটারদের উপর কি এক ধরনের চাপ তৈরি করা হচ্ছে? ভোটাররা কি বাধ্য ভোট কেন্দ্রে আসতে? খুবই অদ্ভুত বিষয়। আমি বুঝি না যে নিরাপত্তার নাম করে ভোটারদেরকে উল্টা চাপের মধ্যে ফেলানো, এটাই কি উদ্দেশ্য? খবরটা একটু আপনাদেরকে শোনাই। আগামী 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ভোটারদের কেন্দ্রে আনাই চ্যালেঞ্জ মনে করছে পুলিশ। এক্ষেত্রে ঢাকার 2 সিটি কর্পোরেশনের কাউন্সিলররা ভোটারদের কেন্দ্রে আনার কাজ করবেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করবেন পুলিশ সদস্যরা। ভোটারদের ভোট দিতে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এটা কেউ বাধা দেবে না। ভোটারদেরকে এখন যেটা করা হচ্ছে, তাদেরকে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। ভোটাররা এমনিতে যদি বিএনপি মানে বর্জনের আহ্বান নাও দেয়, অনুরোধ নাও করে, ভোটাররা এমনিতেই যাবে না। ঢাকা 17 উপনির্বাচন, তারপর চট্টগ্রামে আর একটা কোনটা হলো, এই 2 নির্বাচনে ভোটাররা যে যায়নি, এখানে কি কেউ বাধা দিয়েছিল? দেয়নি, কেন তারা জানে যে ফলাফল নির্ধারিত, আগ্রহী হয়নি। আওয়ামী লীগের ভোটাররাও আগ্রহী হয়নি। ঢাকার এই যে আজকে একটা পরিসংখ্যানে দেখলাম যে 20টা আসনের মধ্যে 14টাই মোটামুটি ফিক্সড হয়ে গেছে যে এখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই। যেমন মোহাম্মদ আরাফাতের কথা বলছিলাম যে উপনির্বাচনে তাকে যেই পরিমাণ মানে ধকল প্রভাবিত হয়েছে হিরো আলম, তাও খুব একটা না, এটা খামাখা একটা মারপিট করে একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। তো সেই তুলনায় তো এবার তো কেউই নাই। জে এম কাদের ছিল, তিনি উইথড্র করছেন, তার প্রতিদ্বন্দ্বী কেউ নেই। আম, জাম, লিচু, কলা, এরকম মার্কানি কিছু লোকজন দাঁড়াইছে, এদের এই দলের নামও জানে না, প্রার্থীর নামও জানে না, তাদের পোস্টার ব্যানারও নাই। তো এখানে চ্যালেঞ্জটা কেন, কিসের জুজুর ভাই? ভোটারদেরকে কি বাধ্য করা হচ্ছে যে তাদেরকে আসতেই হবে এবং ভোট দিতে হবে? পরিস্থিতি কি তেমনই কি না, অথবা এরকম বিষয়টা কেন? নিরাপত্তা নিশ্চিত করলেই তো হয়, ভোটারদেরকে কারো কাউকে তো হাওলা করার দরকার নেই। যে ওই কাউন্সিলরের দায়িত্ব হলো যে সমস্ত ভোটারদেরকে বের করে এনে ভোট কেন্দ্রে নিয়ে যাবে, এটা মানে এরকম চিন্তা করা হচ্ছে কেন আমি বুঝতে পারতেছি না। দর্শক, সোমবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে ঢাকা মহানগর পুলিশের সঙ্গে 2 সিটির কাউন্সিলরদের আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। সভায় উপস্থিত একাধিক পুলিশ কর্মকর্তা ও কাউন্সিলের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে, ইত্তেফাকের রিপোর্ট। দর্শক, আমি বারবার বলছি যে আমি যা রিপোর্ট আপনাদের সামনে উপস্থাপন করি, আমি কিন্তু প্রকাশিত রিপোর্টের উপর ভিত্তি করে আমার কিছু মতামত দেই বা কিছু বোঝার চেষ্টা করি। আপনাদেরকে আহ্বান জানাই যে আমি যেটা যেভাবে বুঝতেছি আপনারাও কি তার সাথে একমত কিনা, একমত হলে আপনারা জানান, না হলেও জানান আমার। এটা জাস্ট আপনাদের সঙ্গে কথা বলি, কিন্তু আমি কোনো আজগবি কোনো লিংক নিয়ে বা কোনো তথ্য নিয়ে আমি কোনোদিন ভিডিও করি না, একটাও দেখাইতে পারবেন না। সভার শুরুতে ডিএমপি কমিশনার বিপ্লব কুমার সরকার কাউন্সিলরদের উদ্দেশ্যে বলে, আপনারা তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধি, আপনারা জানেন কারা অপরাধী কারা অপরাধী না, কারা কোন ধরনের রাজনীতি বা অপরাজনীতি যাই বলি না কেন, এই অপরাধী কারা কোথায় অবস্থান করে এই বিষয়ে আপনাদের সুস্পষ্ট ধারণা আছে। আপনারা যদি তথ্য দেন, একসঙ্গে মিলিতভাবে কাজ করি, তাহলে সমাজ থেকে অপরাধীদের নির্মূল করতে পারবো। মোট কথা, বিরোধী দল মানেই হচ্ছে অপরাধী, তাদেরকে এখন নির্মূল করা, এরকম একটা ভাব আর কি। নতুবা এই সময়ে এই আলোচনাটা কেন, এই সময়ে আলোচনাটা বরং সরকারি দল কি করতে পারে, যেহেতু তারা নির্বাচন করছে, তাদের মতন করে তারা ভোটারদেরকে উদ্বুদ্ধ করবে যে ভাই এই ভোট আপনার মানে দায়িত্ব কেন্দ্রে আসা এবং আপনি ভোট দেবেন, এটা আপনার নাগরিক দায়িত্ব। হ্যাঁ, এভাবে বলতে পারে। বিরোধী দল বলবে যে এই ভোট দিয়েন না, এটা হলো একচেটি একতরফা নির্বাচন, এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না, আপনারা যাবেন না, সিম্পল। কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, প্রতিবন্ধকতা করার মতন কি অবস্থা আছে? বিএনপি আছে দৌড়ের উপরে, সে তো কোথাও দাঁড়াতেই পারছে না, যেখানে দাঁড়াচ্ছে সেখানেই তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। তো এই সময় মানে এই বাধাটা দেবে কেন? আসলে ব্যাপারটা হচ্ছে যে
এক ধরনের ভোটারদের উপর আমার ধারণা যে তাপ চাপ তৈরি করা, যে আপনাদেরকে আসতেই হবে, ভোট কেন্দ্রে আসতেই হবে এবং ভোট দিতে হবে। কারণ ভোট যাকেই দিক না কেন সমস্যা নেই, তো ভোট তো আওয়ামী লীগ প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, ডামি প্রার্থী, বিদ্রোহী প্রার্থী সবই তো নিজেদের আঙিনার মধ্যে, তো সুতরাং ভোট যাকেই দিক না কেন সমস্যা নেই। তো যদি 7 তারিখের নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে পার করতে পারি তবে দেশ একটা বিশাল সমস্যা উত্তরে যাবে। কয়েকটা চ্যালেঞ্জ তারা দেখছেন, চোরাগুপ্ত হামলা প্রতিহত করা, নাগরিকদের মধ্যে ভীতি সঞ্চারকারীদের শনাক্ত করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারকারীদের শনাক্ত করা, বাসা বাড়ি ও ছাত্রাবাসে গোপনে অবস্থানকারী ও অপরাধীদের আইনের আওতায় আনা। এই এক ধরনের নির্বাচনের নামে যেখানে যে নির্বাচনটা উৎসবমুখর হবার কথা, শান্তিপূর্ণভাবে সুষ্ঠু অবাধ নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনে এমন সব পদক্ষেপের কথা বলা হচ্ছে, এমন কিছু মানে নির্দেশনা দেওয়া হচ্ছে যাতে আসলে মানুষ সন্ত্রস্ত হবে এবং এইভাবে ভোটারদেরকে ভোট কেন্দ্রে এনে আসলে এটা সামলানো যাবে না এবং ভোটাররা আসলে উদ্বুদ্ধ হবে না। নিজ থেকে যদি তাগাদা অনুভব না করে তাহলে সে কেন ভোট কেন্দ্রে যাবে, কিসের জন্য যাবে? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।